ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর আগারগাঁও এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই অভিযানের মাধ্যমে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে থেকে শুরু করে মিরপুর রোডের শিশু মেলা পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাতের প্রায় 10 ফুট পরিমাণ অবৈধভাবে দেয়াল নির্মাণ করায় সরকারি পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। এ সময় সিটি কর্পোরেশনের কাজে বাধা দেয় পঙ্গু হাসপাতালের এক ওয়ার্ড মাস্টারকে আটক করে পুলিশ। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যালয় ও ফুটপাত থেকে সরিয়ে ফেলার পরিকল্পনার কথা জানানো হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।